আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে আজ বার্থাকক্ষে আপনাদের সাথে আছি আমি মিস পাজমাল প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো দান্তে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ রোডশো 202 প্রতিষ্ঠাবার্ষিকী সভায় দলের পদলিবিদের এক হাত নিলেন তারেক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল হবিগঞ্জ সোসাইটি ইউকের মিলন মেলায় শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনামগুলো এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে আগামী দশ ও এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রোড শো ইউকে দু পনেরো যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় এই রোড শোতে অংশ নিচ্ছে দেশি বিদেশি বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ রোড শোর সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে বুধবার আয়োজিত প্রেস ব্রিফে এসব তথ্য জানানো হয়েছে ক্যানারিউএফে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাই কমিশনার মামদ আব্দুল হান্নান ডেপুটি হাই কমিশনার খন্দকার এম তালহা প্রেস মিনিস্টার নাদিম কাদির কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খাতুন প্রমুখ ব্রিফিং আরো জানানো হয় দু সালের লন্ডন রোড ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের আগ্রহ যেমন বেড়েছে তেমনি বেড়েছে বিনিয়োগের পরিমাণও এবারে রোড বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারবে এমন প্রত্যাশার কথা জানালেন আয়োজকরা পার্টিকুলার রোড শো উদ্দেশ্য হল যে যে ইংল্যান্ড সহ ইউরোপ এবং আমাদের যে ব্রিটিশ বাংলাদেশের ডায়স্পরা যারা বাংলাদেশের বিনিয়োগে বা ইন্টারেস্ট আছে অথবা তাদের কাছে বাংলাদেশের বিনিয়োগের যে যে কনজিনিয়াল অ্যাটমোসফেয়ার বাংলাদেশ সরকার করেছে এই নিয়ে মত বিনিময়ের জন্য আসবে এবং বিনিয়োগের যদি কোনো চ্যালেঞ্জ থাকে বিনিয়োগের যে সম্ভাবনার যে সমস্ত ক্ষেত্রগুলো ক্রিয়েট হয়েছে এগুলোর সম্পর্কে ডিটেলস বিভিন্ন সেশনে আলোচনা হবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমান বলেছেন দেশের দুঃসময়ে ক্রান্তি লগ্নের সবচেয়ে বেশি দরকার শৃঙ্খলা ও ঐক্যের দলের যে কোনো পর্যায়ের কোনো সদস্য যদি ঐক্য ও শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তাদের বিরুদ্ধে যা করা প্রয়োজন তা করা হবে দলের কিছু কিছু সদস্য অন্য কারো দালালি করে নিজেদের পদ পদবি না পাওয়ার কথার বেদনার কথা জানিয়ে জাতির এই ক্রান্তি লগ্নে তুলে ধরেছেন বলে এ কথা উল্লেখ করে তারেক রহমান বলেন এদের কোনোভাবেই এলাও করা যাবে না যারা বিএনপির আদর্শে বিশ্বাস করে তারা আর যাই হোক নিজেদের পদ না পাওয়ার বেদনার কথা প্রকাশ্যে বলতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান বিএনপির সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন সবাই সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম যারা অনেক সময় নিজেদের কিছু কিছু না পাওয়ার কিছু কিছু না পাওয়ার বিষয়টিকে সর্বাগ্রে সামনে তুলে ধরে আমি পরিষ্কারভাবে বলতে চাই এসে ক্রান্তি লগ্নে এই মুহূর্তে দরকার বেশি দরকার এক শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন এই ডিসিপ্লিন এবং এই ইউনিটির উপরে কেউ যদি কোনো আমাদের দলের কোনো সদস্য কোনোভাবে যদি ব্যাঘাত সৃষ্টি চেষ্টা করে সেটা যে কোনো জায়গায় হোক তাহলে আমি মনে করি বাংলাদেশের কোটি কোটি সমর্থক আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী সবাই চাইবে যে ডিসিপ্লিন রক্ষার জন্য এই সকল সদস্যের বিরুদ্ধে যা করা প্রয়োজন তা করা হবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ব্রিটেনের সর্ববৃহৎ সামাজিক সংগঠন হবিগঞ্জ সোসাইটি ইউকের চতুর্থ মিলন মেলা মিলন মেলা নয় একজন চিরচেনা নতুন রূপে ঐতিহ্যবাহী ছাব্বিশশো সাতত্রিশ বর্গ কিলোমিটারের ক্ষুদ্র হবিগঞ্জ ব্রিটেন তা ইউরোপের এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হবিগঞ্জবাসীদের এই মিলন মেলা পরিণত হয়েছিল ব্রিটেনের সর্ববৃহৎ অনুষ্ঠানে আর এতে প্রাণ বক্তব্য রাখলেন হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট আলহাজ আবু জাহির এমপি আজকের এই মিলন মেলায় আপনাদের উপস্থিতি তা প্রমাণ করে দেশ প্রেম যে আপনাদের মধ্যে কোনো কিছু কোনোটাই ঘাটতি হয় নাই দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মূলত আজকে আপনারা এখানে এসেছেন আপনাদের পরিবার পরিজন নিয়ে প্রবাসে একটি সুন্দর জীবনযাপন করার পরেও আপনারা যে হবিগঞ্জকে ভুলেন নাই এই কারণেও আরেকবার হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে প্রত্যাশা ইউ কর

প্রতি দুই বছর অন্তর অন্তর না করে এটি যদি তারা প্রত্যেক বছর করেন তাহলে আমার মনে হয় আরও ভালো হবে এবং তারা একে অপরকে জানবেন এবং এই ব্রিটেনে এবং ইউনাইটেড কিংডমে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রবাসীরা তাদের সাথে তাদের সাক্ষাৎ হবে এবং সাক্ষাতের মাধ্যমে তারা হবিগঞ্জের কল্যাণে কাজ করতে পারবেন এবং এখানকার বাঙালি কমিউনিটির কল্যাণে তারা কাজ করতে পারবেন সোমবার বার্মিংহামে রয়েলস ব্যাংকোয়েটিং হলে হবিগঞ্জ সোয়েটি ইউকের চতুর্থ মিলন মেলা অনুষ্ঠিত হয় পুরনো বন্ধুদের খুঁজে পাওয়া আঞ্চলিক ভাষায় কথা বলা দীর্ঘদিনের পৌরণ স্মৃতির বৃত্তি আর প্রবাস জীবনে অভিজ্ঞতা বিনিময়ে পুরো অনুষ্ঠানটি এক ভিন্ন আমেজে পরিণত হয়েছিল

হবিওজ ওয়াইটি ইউকের সভাপতি মাজিদুল হক চৌধুরী মিন্টুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনতাকিব সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিউজ থেকে দুই দুইবারে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাদ আবুজাহির এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের নবীগঞ্জ বাহুবল থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য আব্দুল মোনেম চৌধুরী বাবু পার্মিহামে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার জুলকান চ্যানেল চেনালাই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সুল চৌধুরী সোয়েব হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান এবং বাংলা বয়েস পত্রিকার সম্পাদক মোহাম্মদ মারু আশরাফুল ওয়াহিদ দুলাল ও আহমেদ বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কমিউনিটির বিভিন্ন ব্যক্তিদের সম্মাননা ক্রেস প্রদান করা হয় অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী আশিক সহ বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করে আগত অতিথিদের বাড়তি আনন্দ দান করে হবি ইউকের সভাপতি মায়েরভ চৌধুরী মিন্টু সমাপনী বক্তব্য শেষ ভারতবর্ষ অনুষ্ঠিত এই মিলন মেলা প্রবাসে বসবাস শত সকলের মাঝে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে এটাই সকলের প্রত্যাশা বাণীগ্রাম থেকে আবদুল্লাহ হাসমন জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রজন মলিক মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম ফারুক সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ জয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বক্তারা বলেন পনেরো আগস্টে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দেওয়া হয়েছে সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলী মজুমদার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান যুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা সংগঠনের যুব সাধারণ সম্পাদক সাংবাদিক আলতাফ হোসেন আব্দুল বাসির দেলওয়ার হোসেন লিঠন তারেক আহমেদ ফয়সল হোসেন সুমন ফারহানা আবরুজ লিমন তামিম আহমেদ সজীব ভূঁয়া প্রমুখ লন্ডনের ক্যামডনের স্টাউন জামি মসজিদের উদ্যোগে দারুল কেরাত কোরআন শিক্ষা প্রশিক্ষণ সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন বিস্তারে মা বাবার বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানালেন ব্রিকলেন জামে মসজিদের মাওলানা নজরুল ইসলাম দীর্ঘ এক মাস পবিত্র কোরআন শিক্ষা প্রশিক্ষণ দারুল কেরাদের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন বৃহস্পতিবার লন্ডনের সামারস্টাউন ক্যামডেন ইসলামিক কালচারাল অ্যান্ড এডুকেশন সেন্টার ও জামে মসজিদের উদ্যোগে কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দারুল কেরাতে সভাপতি আলহাজ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সেন্টারের ডাইরেক্টর আব্দুল হান্নান তরফদার মাসুদ ও দারুল কেরাতের সেক্রেটারি মাওলানা কারিম মোহাম্মদ আব্দুল ওয়াদুদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম এদিন দিন ব্রিকলেন জামি মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম অনুষ্ঠানে দীর্ঘ এক মাস প্রশিক্ষণে প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন মাস শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রশিক্ষণে অংশ নেওয়া সবাইকে সনদ প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তাগণ প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও এর আকিদা রক্ষায় রাখবে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ ইব্রাহিম হোসেন মাওলানা মঞ্জুর আহমেদ মসজিদ কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল কালাম হাজি মোহাম্মদ আব্দুল মুতাকাব্বির হাবিব হাজি মোহাম্মদ মাহমুদ মিয়া এম এ মালিক হাজি মোহাম্মদ মইনুল হক হাজি মোহাম্মদ বাবু মিয়া প্রমুখ সামাস্টাউন টাউন থেকে জালাল আহমেদ চ্যানেল আই যুক্তরাজ্য সফরত বিশিষ্ট আলেমদিন দিন কাজির বাদার মাদ্রাসা সাবেক মহাদিস যুক্তরাষ্ট্র প্রবাসী মালানা আব্দুল সালামকে সংবর্ধনা দিয়েছে জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া সভাপতিতে ও সাধারণ সম্পাদক সালে আহমেদের পরিচালনায় সবাই সংগঠিত অতিথি মালানা আব্দুল সালাম তার বক্তব্যে দেশের অসহায় মানুষের কল্যাণে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম রেজা বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিনহাজুল ইসলাম জায়েদ। মোহাম্মদ ফরিদুদ্দিন জিলুর রহমান কয়েস শামসুদ্দিন জহিরুল ইসলাম জাবেল সহ সাধারণ সম্পাদক এম এস সাবুর সাদিকুর রহমান শিপার রাজা জালাল উদ্দিন জিল্লু প্রমুখ প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের খবর ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে তাহফুজে খাতমেন সম্মেলন সম্পন্ন যুক্তরাজ্য যুবদল রজবেল শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ সাথে থাকার জন্যে হাজারো ধর্মপ্রাণ আশেখ রাসুলের উপস্থিতিতে ব্রাডফুডের তোয়াক্কলিয়া জামে মসজিদে সম্পন্ন হয় বিশতম মজলিসে তাহফুজে খতমে নাবুয়াদ কনফারেন্স বিস্তারিত শেখ মিয়া জানাচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার পথ প্রদর্শক প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে গত ত্রিশে আগস্ট রবিবার বিশতম হতম্যান অবুদ কনফারেন্স সম্পন্ন হয় ব্রাডফুডের সর্বপ্রথম বাঙ্গালী মসজিদ তাওয়া জামে মসজিদে সকাল থেকেই ব্রিটেনের বিভিন্ন শহরের মুসল্লিরা যোগদান করতে থাকেন খতমে নববুত কনফারেন্সে মহান আল্লাহ পাকের প্রেরিত রহমাতুল্লিল আলামিন যে সর্বশেষ নবী তা সমগ্র বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং বিশ্বের বিভিন্ন স্থানে নববুত দাবিকারীদের থেকে মুসলমান ও অমুসলিমদেরকে ইসলাম ধর্মনিয়ে বিভ্রান্ত থেকে রক্ষা করার লক্ষ্যে প্রতিবছর এই মাহফিলের আয়োজন করা হয় মাওলানা খারি আব্দুল জলিলের পবিত্র কুরআন তেলাওয়াত ও মাওলানা খারি জাহাঙ্গীর খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ব্রাডফুট শাখার সভাপতি মৌলানা আশরাফ আলী শিকদার এতে প্রধান অতিথি ছিলেন মৌলানা হাফিজ মোহাম্মদ নুরুল ইসলাম বিশেষ অতিথি মৌলানা শায়ক মোহাম্মদ খলিলুর রহমান মৌলানা শায়ক তাফাজুল হক মৌলানা নুরুল ইসলাম অলিপুরি মৌলানা জুবায়ের আহমদ আনসারি মৌলানা শায়ক নুরুল ইসলাম মৌলানা আব্দুল শহীদ ও মৌলানা গিয়াস উদ্দিন সহ আরও অনেকে উলামাই খামগন খতমেন অবগতের উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে বলেন হুজুর আকরম সাল্লাহ আলহি ওসাল্লামকে

এর সাথে আমাদের ইমানের সম্পর্ক এর সাথে আমাদের সম্পর্ক যদি এই আকিদার মধ্যে অটল ধরানো যায় তাহলে আমাদের ইমান আমাদের ইসলাম আমাদের করা আজকের এই আন্তর্জাতিক তাহফুজে কনফারেন্স থেকে মহান আল্লাহ পাখের নিরানব্বই নামকে নিয়ে কটাক্ষ করা বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে কটাক্ষ করা এবং খাদিয়ানীদের বিরুদ্ধে স্বচ্ছার হওয়ার জন্য সকল মুসলমানদের প্রতি উদার্ত আহ্বান জানানো হয় সেই সাথে সাথে সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ শান্তি সমৃদ্ধি এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু প্রদর্শিত পথে মুসলমানগণকে জীবন পরিচালনা করার জন্য আহ্বান জানানো হয় ব্রাডফুডের থাকুলিয়া জামে মসজিদ থেকে শেখ মুহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্য যুবদল রজডেল শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রজডেলের স্থানীয় অডেল ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ওলঢাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান সংগঠনের আহ্বায়ক মামুনা রশিদ মামুনের সভাপতিত্বে আমিনুর রহমান শিশু ও সদরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুশাইদ হোসেন মাহমুদ মঈনুদ্দিন আব্দুল শহীদ খান মোহাম্মদ বশির সৈয়দ মেজান ও আওলাদ আলী প্রমুখ সভায় বক্তারা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস সকল বিএনপি মুক্তি দাবি করেন। বার্সেলোনায় বাংলাদেশি দ্বারা পরিচালিত একমাত্র মসজিদ শাহজালাল জামে মসজিদ এ শিশু কিশোরদের ইসলামী শিক্ষা কোর্স দু হাজার পনেরো সম্পন্ন হয়েছে আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল জানান শাহ শাহজালাল জামি মসজিদে আয়োজিত এক কোর্স সমাপনী অনুষ্ঠানে সকল ছাত্র ছাত্রীদের ইসলামী বিষয়গুলোতে উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হয় গ্রীষ্মকালীন স্কুল ছুটিতে দুজন শিক্ষক ও মসজিদ পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবারের কোর্সে দেড় শতাধিক বাংলাদেশি শিশু কিশোর অংশগ্রহণ করে শাহজালাল জামি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ্জামান জামানের সভাপতিত্বে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ইমাম হাফিজ বশির আহমেদ মাহমুদ সালে আহমেদ এলাইস মিয়া লুথুরহমান সুমন আব্দুল জব্বার আব্দুল মান্নান প্রমুখ ফ্রান্সে উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনের এমপি জুডি সন্তান এমপি মরহুম তৈমুস আলী স্মৃতি পরিষদের ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ফ্রান্স থেকে সৈয়দ সাহিল জানান প্যারিসের একটি হলে মনির আহমেদের সভাপতিত্বে ও নুরুল ইসলাম ও জুবায়ের হাসানের যৌথ পরিচালনায় আলোচনার সভায় বক্তব্য রাখেন আব্দুরব গৌস আহমেদ মরুম তৈম আলীর ছেলে তৈমুর হাসান আপলু মুমিন আলী জয়নাল আবদিন মানিক মিয়া আব্দুল হামিদ রুহেল আহমেদ প্রমুখ সবাই সর্বসম্মতিক্রমে আব্দুরবকে সভাপতি মনির আহমেদকে সাধারণ সম্পাদক তৈমুর যুগ্ম সম্পাদক করে একত্রিশ ইতালি আওয়ামী লীগ ভিসেন্সা শাখা আয়োজন করে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের বিস্তারিত জানাচ্ছেন ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ গেল সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চল্লিশতম সাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে ইতালি অমলিক লীগ বিসেন্সার শাখা স্থানীয় পার্ক সংলগ্ন স্থানে বিসেন্সা শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিশির কুমার বিজয় ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেনের যৌথ পরিচালনায় শুরুতে আমেদুল কোরআন তেলাওয়াত করেন এবং নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানায় পরে বক্তব্য রাখেন সহসভাপতি রোকসানা পারবিন উপদেষ্টা আবুল বাসার বাহার বাংলাদেশ সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির আলতে শাখার সাধারণ সম্পাদক আলতাফ হুসেন পচার সম্পাদক সাইফুল ইসলাম ব্যানিজ যুবলীগের সভাপতি এরফান সৈইয়াল আওয়ামী লীগ নেতা মুর্শিদিন সহ আরও অনেক নেতাকর্মী এছাড়াও সার্বিকভাবে সহযোগিতা করেন আম্লীগ সদস্য কাজী ফারুক ধর্ম বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম কাজী কুরবান কাজী তাজউদ্দিন উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম এসমূহ বক্তারা বঙ্গবন্ধু স্মৃতিচারণ করে বলেন জন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা যারা উপরবাসে আছি কারবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী দুই হাজার উনিশ সালে যে জাতীয় নির্বাচন আসবে সেই নির্বাচনের মধ্য দিয়ে যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে এই অঙ্গীকার করে পরে বঙ্গবন্ধু সহ পরিবারের সাদাত বরণকারীদের স্মরণে দোয়া করা হয় ইতালি বিসেনসা থেকে এমদাদুল কেমদাদ চ্যানেল আই পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের সংগঠন লিসবন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে আমাদের পর্তুগাল প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহ জানান অংশগ্রহণকারীদের লিসবন থেকে দুশো সত্তর কিলোমিটার দূরে আলগ্রাফ শহরে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয় এই শহরে রয়েছে মুসলিম সভ্যতার অনেক নিদর্শন শহরটি ইউরোপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র অংশগ্রহণকারীদের ছিল বিভিন্ন ধরনের দেশীয় খেলা আর পুরস্কারের আয়োজন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফোরাম ইউরোপের পর্তুগাল শাখার সভাপতি আবদুল্লা আল মামুন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক জুবায়ের তাহের আহমেদ কামাল হোসেন আরিফুর রহমান মুক্তিযোদ্ধা এমদাদ মিয়া কমিউনিটি ব্যক্তিত্ব শুয়েব মিয়া প্রমুখ বিজল্যান্ডের ফলে ঢাকা সমিতি মিলানের আয়োজনে অনুষ্ঠিত হল গ্রীষ্মকালীন ভ্রমণ 2015 বিস্তারিত থাকছে আরেকটি রিপোর্টে। রিপোর্ট যদি নাশ হয় তবে কেমন তুমি কঠিন বাস্তবতায় পথ শেষ না হলেও ঢাকা সমিতি মিলানের গ্রীষ্মকালীন সফরের এবারের গন্তব্য ছিল সুইজারল্যান্ডের নৈসর্গিক সুন্দর্য আইন ফল মধ্যপথে যাত্রা বিরতি ছিল বেলিন জোনার গোথার্ট রাজপ্রসাদ ত্রিশ আগস্ট রবিবারের এ আয়োজনে ঢাকা সমিতি মিলানের সভাপতি দেলর হোসেন দীপু প্রধান উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সহ নেতৃবৃন্দ বোরহান তোফাজ্জল হোসেন তপু রবিন জুয়েল পাশা ফারুক হোসেন মুক্তার হোসেন আনিসুজ্জামান খোকন ডালিম মাহমুদ সহ অন্যরা উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে যাত্রা শুরু করেন চমৎকার এই আয়োজনে অংশ নেন মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাল মামুন সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনির নেতৃবৃন্দ মাজহার সুমান হাসিফ আলম সেলিম নারী নেত্রী হাসি আলম আঞ্জুমানারা সুলতানা খান প্রমুখ এই ভ্রমণের মাধ্যমে ইউরোপে শেষ গ্রীষ্ম যেন স্মরণীয় হয়ে থাকে সকলের এবং ভবিষ্যতে প্রবাসী বাঙালিদের জন্য ঢাকা সমিতি মিলন এ ধরনের আরো আয়োজন করবে এ প্রত্যাশা আয়োজকদের সুইজারল্যান্ডের সাফা হাউস রাইনফল থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই বিএনপি সাঁত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেন বিএনপি আয়োজন করে আলোচনা সভার আমাদের স্পেন প্রতিনিধি বকুল খান জানান স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক কাজী কাশেমের পরিচালনায় ও খুর্শেদ আলম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মিদানুর রহমান বিপ্লব মোখলেসুর রহমান মিল্টন ভূঞা কোঁচি আবু বাকুর মাসিদুর রহমান নাসিম রমিজুদ্দিন নাজমুল ইসলাম আব্দুল আউয়াল খান শাওন আহমেদ শানুর মিয়া সাদ ফখরুল হাসান প্রমুখ সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম বলেছেন জিয়াউর রহমানের আদর্শের অনুসারী কর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সংগ্রামকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে মঙ্গলবার বিএনপির সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা তিনি বলেন জেলা বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল গাফার আবুল কাহের শামীম আব্দুল নজরুল ইসলাম ময়ূর অ্যাডভোকেট আনোয়ার হোসেন মামুন রশিদ মামুন কামরুল হাসান শাহিন প্রমুখ গোলাপগঞ্জের সোনামপুর ইসলামপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি এইচএসসি দাখিল ও আলিম পরীক্ষায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তফাদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ এপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার গোলাপগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা মুক্তিযোদ্ধা ইরমান আলী অতিথিরা তাদের বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার বিনামূল্যে বই ও উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করছে অনুষ্ঠানে পঁচাত্তর জন প্রীতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও ক্রেস প্রদান করা হয় এ সময় আরও বক্তব্য রাখেন শামসুর নাহার বেগম সৈফুদ্দিন খান কায়েদ বিন সুলতান আনোয়ার হোসেন সাইফুল আহমেদ হুসাইনুজ্জামান প্রমুখ এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ রোড শো দু হাজার পনেরো প্রতিষ্ঠাবার্ষিকী সভায় দলের পদলুবিদের এক হাত নিলেন তারেক রহমান কর্ণাড্য আয়োজনে অনুষ্ঠিত হল হবিগঞ্জ সোসাইটি ইউকের মিলন মেলা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রে